ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক পরলোকে, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর শোক। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক লন্ডনের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল 65 বছর। মেয়রের সহকারী একান্ত সচিব মিজানুর রহমান জানান, আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত 10:23 লন্ডনের ওয়েলিংটন হাসপাতালে ইন্তেকাল করেছেন তিনি। এ সময় তার পাশে উপস্থিত ছিলেন স্ত্রী, পুত্র ও কন্যারা। মেয়র আনিসুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আলাদা শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোক ও সন্তুষ্ট পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও শোক প্রকাশ করেছেন। মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে, আগামী শনিবার বেলা 11:40 আনিসুল হকের মরদেহ বাংলাদেশে আনা হবে। আসরের পর আর্মি স্টেডিয়ামে জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে। গত 29 জুলাই ব্যক্তিগত সফরে সপরিবারে ব্রিটেন যান মেয়র আনিসুল হক। সেখানে অসুস্থ হয়ে পড়লে গত 13 আগস্ট তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা নিরীক্ষার পর তার শরীরে মস্তিষ্কের প্রদাহজনিত রোগ সেরিব্রাল ভাস্কুলাইটিস শনাক্ত করেন চিকিৎসকরা। এরপর তাকে দীর্ঘদিন আইসিইউতে রেখে চিকিৎসা করা হচ্ছিল। এক পর্যায়ে মেয়রের শারীরিক পরিস্থিতির কিছু উন্নতি হয়, তার কৃত্রিম শ্বাস যন্ত্র খুলে দেওয়া হয়, কিন্তু মঙ্গলবার রাতে সংক্রমক ধরা পড়ার তাকে আবারও আইসিইউতে নেওয়া হয়। অবশেষে আজ লন্ডনের স্থানীয় সময় 4:23 মেয়রকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। আনিসুল হক ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন শিল্প বণিক সমিতি ফেডারেশনের সভাপতি ছিলেন। তিনি বাংলাদেশ টেলিভিশনের একাধিক অনুষ্ঠানে উপস্থাপনা করেন। 2015 সালের 8 এপ্রিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে আওয়ামী লীগের সমর্থন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে মেয়র পদে নির্বাচিত হন আনিসুল।